মানে এটা যে প্রেসারটা আর এটা আপনারা যেভাবে মিক্সিংটা করবে এটা কখনোই কোনো হাতে কখনোই সম্ভব না। ফ্ল্যাগটা দিয়ে দিবেন, আপনি এখানে প্রেসারটা উঠবে, প্রেসারটা যখন ফুল হয়ে যাবে অটোমেটিক ও অফ হয়ে যাবে, আপনাকে বারবার অন অফ করতে হবে না। আবার গরম হয়ে গেলে 3-4 ঘন্টা এটা গরম থাকবে। গরম থাকবে। আচ্ছা 3-4 ঘন্টায় আর বিদ্যুৎ তেলে বিল আসবে না। এটা আমাদের ব্ল্যাক ডায়মন্ড ম্যাক্স, যেটা বাজারে সর্বোচ্চ মানের কোয়ালিটি, যেটা ব্ল্যাক ডায়মন্ড ম্যাক্স, যেটা আপনার কার্বন কপি। এটা কোয়ালের গ্যারান্টি থাকছে, সম্পূর্ণ 5 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি কয়েল, 5 বছর। আর বডির গ্যারান্টি থাকবে 12 বছর। বডিরও গ্যারান্টি আছে, এটা কিন্তু 100% এসএস। হ্যাঁ, শুধু কফি মেকার বললে ভুল হবে, এটাতে আপনি সকল প্রকার চা করতে পারবেন, এমনকি মিল্কশেক চাইলে করতে পারবেন, এমনকি দুধ গরম করে আপনি দুধে বিক্রি করতে পারবেন। 45,000 টাকা আপনি ইনভেস্ট করলে আপনি ব্যবসা দিতে পারবেন, মাসে 70-80,000 টাকা ইনকাম করা সম্ভব। আর যদি আপনার জায়গার স্পেসটা যদি একটু ভালো হয়, রানিং জায়গা হয়, সেক্ষেত্রে আপনি 1,00,000 টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাইকে আবার অনুরোধ জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে। দর্শক, আজকে আমরা কফি মেকার নিয়ে হাজির হয়েছি, আর রয়েছি কিন্তু আমরা নিউ আজমির এন্টারপ্রাইজ, ঢাকা নিউ সুপার মার্কেট নিচতলায়, গলি নাম্বার 16, দোকান নাম্বার 369-70। বিস্তারিত জানবো, আমার সাথে রয়েছে মানিক ভাই, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই, এগুলো তো কফি মেকার মেশিন। হ্যাঁ, শুধু কফি মেকার বললে ভুল হবে, এটাতে আপনি সকল প্রকার চা করতে পারবেন, এমনকি মিল্কশেক চাইলে করতে পারবেন, এমনকি দুধ গরম করে আপনি দুধে বিক্রি করতে পারবেন। দুধও বিক্রি করা যাবে? আচ্ছা, এগুলো তো ইলেকট্রিক নাকি? হ্যাঁ, সম্পূর্ণ ইলেকট্রিক। তাহলে সব জায়গায় বিদ্যুৎ কেমনে পাবো? আসলে কি আপনি এটা ইলেকট্রিক কি আপনি মোটামুটি একটা মাল্টিপ্ল্যাক দিয়ে আপনি এটা ইউজ করতে পারবেন, যে আপনি অনেক বড় ভোল্টের কোনো জিনিস না, আপনি এটা যে কোনো মাল্টিপ্ল্যাক দিয়ে তার টেন আপনি এখানে ইউজ করতে পারবেন, সেক্ষেত্রে আপনার কারেন্ট বিল অনেক কম আসবে। আচ্ছা, কারেন্ট বিল কম আসবে, এটা যখন আমি একবার চালু করবো, হ্যাঁ, তারপরে কি 24 ঘন্টা কি বিদ্যুৎ লাগিয়ে রাখতে হবে? আপনি না না রাখলেও চলবে, আর লাগিয়ে রাখলে আপনার বিল আসবে না, এটা কিন্তু অটো শাটডাউন সিস্টেম। আচ্ছা, আপনি এটা মনে করেন যখন ফ্ল্যাগটা দিয়ে দিবেন, আপনি এখানে প্রেসারটা উঠবে, প্রেসারটা যখন ফুল হয়ে যাবে অটোমেটিক ও অফ হয়ে যাবে, আপনাকে বারবার অন অফ করতে হবে না। আবার যখন আস্তে কাজ করতে করতে ঘন্টা 3-4-5 পর আপনি এটাও আস্তে আস্তে ঠান্ডা হওয়া শুরু করবে। একবার গরম হয়ে গেলে 3-4 ঘন্টা এটা গরম থাকবে। গরম থাকবে। আচ্ছা, 3-4 ঘন্টায় আর বিদ্যুৎ তেলে বিল আসবে না, আপনার অটোমেটিক ওখান থেকে যদি আবার যদি 5 ঘন্টা পর অটোমেটিক চালু হয়ে যাবে। আচ্ছা, তাহলে এটা তো হচ্ছে কফি মেকার বা সবকিছুই করা যাবে, সব ধরনের চা করা যাবে, তাহলে তো ব্যবসা করতে গেলে এটাতে কি প্রফিট হবে নাকি না? আসলে আমি একটা কথা বলি আপনাকে, এখনো অনেক মানুষ বাংলাদেশে বেকার আছে, তারা চিন্তা ভাবনা করে আসলে একটা বিজনেস দিতে না হলে কত লাখ টাকা জানি লাগে, 2 লাখ 3 লাখ 4 লাখ, কিন্তু আমি বলবো না, মাত্র 40-45,000 টাকা আপনি ইনভেস্ট করলে আপনি ব্যবসা দিতে পারবেন, মাসে 70-80,000 টাকা ইনকাম করা সম্ভব। 40-45,000 টাকা ইনভেস্ট করবো, মাসে 70-80,000 টাকা ইনকাম করা সম্ভব। সম্ভব। আর যদি আপনার জায়গার স্পেসটা যদি একটু ভালো হয়, রানিং জায়গা হয়, সেক্ষেত্রে আপনি 1,00,000 টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন। আচ্ছা, এটা কি শুধু কফি মেকার মেশিন দিয়েই? শুধু আপনি একটা মেশিন থাকলে এখানে চলবে। আচ্ছা, ওকে। এটা ভাই তিনটা মডেল দেখতে পাচ্ছি, কোনটা কি মডেল? এটা আমাদের ব্ল্যাক ডায়মন্ড ম্যাক্স, যেটা বাজারে সর্বোচ্চ মানের কোয়ালিটি, সর্বোচ্চ কোয়ালিটি। হ্যাঁ, এরপর আছে আমাদের এটা সিগা ব্ল্যাক ডায়মন্ড ম্যাক্স, যেটা আপনার কার্বন কপি, কার্বন, হ্যাঁ কার্বন কালার, কালার। আচ্ছা, এর পাশে আছে আমাদের এটা নরমাল এক্সপ্রেসো মেশিন, এক্সপ্রেসো মেকার। আচ্ছা, যেহেতু ব্যবসা করব তাহলে তো ভালোটা নেওয়াই উচিত ভাই। অবশ্যই আমি বলবো, আপনি দেখেন মোটামুটি চিন্তা ভাবনা করবেন যে হ্যাঁ প্রথমে একটা ভালো মেশিন কিনে আপনার জন্য মোটামুটি 4-5 বছর জন্য আপনি মেশিন হাত দিতে না হয়, কারণ আপনি একটা কম দামি মেশিন কিনতে কিনলেন, আপনি হঠাৎ 3-4 মাস 5 মাস কিন্তু 1 বছর পরে একটা সমস্যা দিলে আপনার দোকানটা দেখা যায় 1-2 দিনের জন্য বন্ধ থাকবে। আচ্ছা, ওকে ভাই, এই যে ম্যাক্স বলতেছেন এবং সবচেয়ে ভালো মেশিন বলতেছেন, ভিতরে কি কয়েল ইউজ করেছেন? এটা আমাদের যেটা ব্ল্যাক ডায়মন্ড ম্যাক্স, এটা সর্বোচ্চ মানের কয়েল দেওয়া আছে ইটালির, 100% যেটা, যেটার মাধ্যমে পানিটা গরম হয়। আচ্ছা, আর এটা প্রেসারটা আমরা ইউজ করছি মেড ইন কোরিয়ান, কোরিয়ান প্রেসার। হ্যাঁ, আচ্ছা, আর আপনার এটা যেটা সেফটি থাকবে সেটা হচ্ছে মেড ইন ইটালি, ইটালি। আচ্ছা আচ্ছা, ওকে, তাহলে কিভাবে কি করা যাবে? হ্যাঁ, এটা আমি এখন আপনাকে একটু প্র্যাকটিক্যাল দেখা দিই, যেহেতু আমার অভিজ্ঞতা একটু কম, তারপর আমি যতটুকু পারতেছি আপনাকে দেখাচ্ছি। আচ্ছা, এখানে দেখেন অনেক কিছু রেখেছেন, চায়ের যত আইটেম আছে। এখন আমি আপনাকে যে ইনভেস্টটা কত করবেন আর প্রফিটটা কত হবে সেটা আপনাকে আমি প্র্যাকটিক্যাল দেখাচ্ছি, এক এক করে একটু বুঝাই। হ্যাঁ, মনে করেন আপনি দোকানে 5টা কাস্টমার আসছে, হ্যাঁ, আপনি 5 কাপ কফি খাই নেবেন, আপনি ইনভেস্ট কত হলো সেটা আমি দেখা দিতেছি। আচ্ছা, প্রথমে পানি, পানি আসলে ইনভেস্ট ছাড়াই, আপনি এটা মনে করেন পানিতে কোনো টাকা পয়সা লাগে না, আপনি পরিমাণ মতো এখানে 5 কাপের পানি নিয়ে নেবেন। মানে এই পানি চা বা কফি বানানোর জন্য তো পানিটাই মেইন, পানি গরমটাই মেইন, এই কাজটাই করে দেয় মেশিন। এই যে দেখেন, এটা শুধু গরম করবে না, এটা মিক্সিং এর জন্য অনেক বেস্ট। আর এটা যে প্রেসারটা, এটা যে ফেনাটা করবে সেটা কখনো হাতে সম্ভব হবে না, সম্ভব হবে না। এই দেখেন, এখানে পানিটা মোটামুটি এখানে গরম হয়ে গেছে, এখন সেক্ষেত্রে আমি একটু অফ করে দিলাম। ওকে ওকে, এখন পরিমাণ মতো আপনি এখানে যে কফি করেন সেটা আপনাকে পরিমাণ মতো কফি নিতে হবে। আচ্ছা, কফি নিতে হবে 5 কাপের জন্য যা লাগে, এখানে আমি জাস্ট একটু দেখাচ্ছি। আচ্ছা, এখানে আমি 2 কাপ দিয়ে দিলাম। ওকে ওকে, তারপর আপনি এখান থেকে চিনি যতটুকু লাগে চিনি দিয়ে দিলাম। দেখেন এইভাবে কিন্তু আপনারা খুব, এখন আপনি এখানে গুড়া দুধটা, আচ্ছা গুড়া গুড়া দুধটা ইউজ করলে ভালো কফিটা ফেনা খুব সুন্দর হয়। রাইট, গুড়া দুধে ফেনাটা সুন্দর হয়। এখানে পরিমাণ মতো দিয়ে দিবেন, আমি একটু কম বেশি যা হয় দিলাম। বললেন এই যে আমি আসলাম, আমার 3-4 জন ফ্রেন্ড আসলো, 3-4 কাপ বানালেন, কিন্তু অতিরিক্ত একটু রয়ে গেছে, সেটাও আমি দেখাবো, সেটাও থেকে গেলে সেটাও তো ইউজ করা যাবে। অবশ্যই অবশ্যই। আচ্ছা, এই যে এখন এখানে সব দিয়ে আমি মেশিন কাজটা শুরু করলাম। Okay.
আয়নাটা দেখেন আস্তে আস্তে উঠতেছে কিন্তু, মানে এটা যে প্রেসারটা আর এটা আপনারা যেভাবে মিক্সিংটা করবে এটা কখনোই কোনো হাতে কখনোই সম্ভব না, সম্ভব না ভাই। মানুষ কিন্তু আগে আপনার দেখা যায় যে আমাদের এখানে ধারমন্ডি আড্ডা আছে কিন্তু কতগুলি আপনার এখানে অনেক কফি শপ আছে এখানে, কিন্তু তাদের একটা কফি মেশিনের দাম মিনিমাম 1.5 থেকে 2 লাখ টাকা একটা মেশিনের দাম। আপনি সেই কফি খাবেন আর আমার এটা খাবেন, আপনি বুঝতে পারবেন আসলে কোনটা কিরকম। আচ্ছা সেম ক্যাটাগরি, হ্যাঁ এই যে আপনি এখানে দেখালাম এই যে আপনি এটা ঢেকে রেখে দিলেন, হঠাৎ আবার কাস্টমার আসলো ভাই আমাকে একটা কফি দাও হয়ে গেল, ধরুন হালকা ঠান্ডাই হলো তখন আপনি এখানে সাড়ে নিয়ে আবার দেখেন একদম দেখেন করে দিবেন আবার গরম হয়ে যায় আবার সেই আগের মতো একদম ফেনা যেত কফি হয়ে যাবে। কিন্তু শুধু কফি না সব ধরনের চাও কিন্তু এভাবে বানাতে পারবেন, বানাতে পারবেন এবং এটা গরমও করতে পারবেন, গরমও করতে পারবেন। আচ্ছা এইখানে দেখেন আমরা তো কফি বানাইলাম, হ্যাঁ এরপরে এই যে তেঁতুল চা, মালটা চা, তারপরে হচ্ছে মরিচের চা, এগুলো করা যাবে সব। আমি জাস্ট একটু প্র্যাকটিক্যাল আপনি এখানে তো হালকা দেখা দেই পরিমাণ মতো আপনি এখানে পানি নিয়ে নেবেন, রং চা যদি করতে চান একেবারে ইজি কিন্তু একদম, এখানে নিয়ে পানিটা হালকা একটু বয়ল করে নেবেন, পানিটা বয়ল করবেন এইভাবে ভাই, সময় কিন্তু খুবই শর্ট, মনে করেন আপনি 4-5 সেকেন্ড লাগে পানি দিয়ে, পানিটা অলরেডি গরম হয়ে গেছে। আচ্ছা এখন এই পানিটা মনে করেন এখানে আপনি ঢেলে দিলেন, আচ্ছা পানিটা দিলাম দুজনে ধরেন এখানে গরম পানিটা ঢাললাম, হ্যাঁ হ্যাঁ দেওয়ার পরে এখানে টি ব্যাগ কিংবা অনেকে যেটা যেটা যা ইউজ করে। আচ্ছা দেখেন পানি যদি গরম না হইতো তাহলে কিন্তু কালারটা ছাড়তো না। আচ্ছা এখন আপনি আরেকটা জিনিস বলেন, এখানে যে আপনি কফিটা বানাইছেন ভাই, হ্যাঁ এই কফিটাতে খরচ তো আপনি দেখাইছেন হচ্ছে 40-50 টাকা, না না খরচ হয় না 40-50 টাকা, পাঁচ কাপ বানালে সর্বোচ্চ 15-25 টাকা, যদি ভালো মনে করে আপনি বানান দুধ বেশি দিয়ে বানান 30-25 টাকা ধরেন, 30 টাকায় ধরি, হ্যাঁ ধরেন 30 টাকা, 30 টাকা 30 টাকা কিন্তু অলমোস্ট এক কাপেই কিন্তু হয়ে গেছে আমাদের। আচ্ছা বাকিটা কিন্তু প্রফিট, প্রফিট। আচ্ছা আচ্ছা ওকে, এই যে এখন একটা রং চা হয়ে গেছে, রং চা হয়ে গেছে। এখন আপনি যদি কেউ বলে ভাই ভাই আমাকে একটু মালটা চা দেন, কি করবেন এখান থেকে একটু মালটাটা নিয়ে আপনি একটু মালটা চা দিয়ে একটু মিক্সিং করে দিয়ে দিলেন, কেউ যদি তেঁতুল চা চায় আপনি সেম মিক্সিং করে দিয়ে দিবেন, মিক্সিং কেউ যদি মরিচের চা চায় একটু মরিচটা কুচি কুচি এখান থেকে একটু মিক্সিং করে দিয়ে দিবেন। এই যে রং চা এটা কিন্তু 10 টাকা কাপ, আর এটাতে খরচ হয় কিন্তু সর্বোচ্চ 3 টাকা, তার মানে 7 টাকাই প্রফিট। এটা কিন্তু আপনার সেলের উপরে কিন্তু ডিপেন্ড করতেছে, আপনি 1 কাপ সেল করতেছেন নাকি 1000 কাপ সেল করতেছেন, এটা আপনার সেলের উপরে। আচ্ছা ওকে, তাহলে এই ওয়ারেন্টি গ্যারান্টি কি থাকবে ভাই এগুলা? এটা আপনারা দেখা যায় আমাদের যেটা ব্ল্যাক ডায়মন্ড ম্যাক্স এটা কয়েলের গ্যারান্টি থাকছে সম্পূর্ণ 5 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি, কয়েল 5 বছর, আর বডির গ্যারান্টি থাকছে 12 বছর। এটা হচ্ছে 5 বছর কয়েলের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, 12 বছর সার্ভিস ওয়ারেন্টি, আর আপনার বডিরও গ্যারান্টি আছে, আমার বডিরও গ্যারান্টি আছে, এটা কিন্তু 100% এসএস। হ্যাঁ আচ্ছা আচ্ছা ওকে, আর পাশাপাশি এই যে এটা এটা আছে এটা আমাদের সার্ভিস ওয়ারেন্টি থাকবে 5 বছর, কোয়ালের গ্যারান্টি থাকবে 2 বছর, 2 বছর। আচ্ছা আর এটা শুধু এটা কোনো গ্যারান্টি থাকবে না, শুধু সার্ভিস ওয়ারেন্টি থাকবে, সার্ভিস ওয়ারেন্টি। হ্যাঁ এগুলো কি ভাই? এটা হচ্ছে যারা অফিসিয়াল অনেক মানুষ অনেক সময় চার জন্য একটা জিনিস রাখতে চায়, তারা হয়তো বা এরকম সময় থাকে না, লোক থাকে না, সেক্ষেত্রে তাদের জন্য এটা দেখা যায় সবাইকে রেডি দিয়ে দিল, শুধু এখানে পুশ করবে এখান থেকে মন মতো চা টেবিলে রেডি হয়ে চলে আসবে। কিন্তু আপনি যদি টেস্ট চিন্তা ভাবনা করেন কখনোই ওটার টেস্ট এর সাথে মিলবে না, মিলবে না। আচ্ছা ওকে, কোনটা প্রাইস কল থাকবে ভাইয়া? হ্যাঁ আমাদের যেটা ব্ল্যাক ডায়মন্ড ম্যাক্স এটা আমাদের রেট ছিল আগে 28,500 টাকা, এখন আমরা শীতের জন্য একটু ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি, এটা দাম হচ্ছে আপনার এখন 26,500 টাকা ব্ল্যাক ডায়মন্ড ম্যাক্স, যেটা 26,500 টাকা ব্ল্যাক ডায়মন্ড ম্যাক্স ম্যাক্স। আচ্ছা ওকে, এরপরে হচ্ছে এটা কত লিটার? এটা হচ্ছে 20 লিটার, 20 লিটার ক্যাপাসিটি। আচ্ছা পাশাপাশি এটা এটা হচ্ছে 16 লিটার, 16 লিটার। এটা প্রেশারটা কিন্তু আবার হবে আপনার তাইওয়ান, এটা কোরিয়ান হবে না প্রেশার। আচ্ছা এটা দামটাও একটু কম উঠছে। আচ্ছা এটা আমাদের প্রাইস হচ্ছে আপনার 23,500 টাকা। আচ্ছা26,500 টাকা আপনি কোনটা জিনিস চাচ্ছেন আপনি স্ক্রিনশট আমাকে পাঠাবেন, এবং আগে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে, অবশ্যই কিছু টাকা অ্যাডভান্স করতে হবে, বাকিটা কন্ডিশনের মাধ্যমে আপনি কুরিয়ার থেকে নিয়ে নেবেন। ওকে ওকে, তো দর্শক দেখেন যার যেটা ভালো লাগবে যোগাযোগ করবেন, যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন।